মানব সভ্যতার ইতিহাসে খুব কম সংখ্যক রাজাই বিশ্বজয়ের প্রচেষ্টা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম মহান রাজা আলেকজান্ডার। ওয়ান্ডার হিস্ট্রির এই পর্বে জানব আলেকজান্ডারের সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ২০ জুলাই ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিসের ম্যাসিডোনীয় সাম্রাজ্যের রাজধানী পেল্লাতে আলেকজান্ডার জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ম্যাসিডোনীয় সাম্রাজ্যের রাজা দ্বিতীয় ফিলিপ, মাতার নাম অলিম্পিয়া। তিনি ছিলেন জাদুকরী। কথিত আছে গ্রিসের বজ্রবিদ্যুতের দেবতা জিউসের সাথে তার সম্পর্ক ছিল। জিউস অলিম্পিয়ার সাথে সাপ রূপে দেখা করতে আসতেন। এছাড়াও আলেকজান্ডারের জন্ম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। তার মধ্যে অন্যতম কথিত ঘটনা হল অলিম্পিয়ার পেটে বজ্রাঘাতের ফলে আলেকজান্ডারের জন্ম হয়। এই জন্য আলেকজান্ডারকে দেবতার পুত্র বলা হতো, যিনি ছিলেন অপরাজেয়। ছেলেবেলার থেকেই আলেকজান্ডার ছিলেন খুবই বুদ্ধিমান। তিনি ছোট থেকেই তার বাবার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। প্রথম জীবনে তার পিতা আলেকজান্ডারের জন্য একজন শিক্ষক খুঁজছিলেন। পরবর্তীতে এই দায়িত্ব বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে দেন। অ্যারিস্টটলের বহুমুখী প্রতিভা ছিল, যেমন দার্শনিক, গণিতবিদ, চিন্তাবিদ ও একধারে রাষ্ট্রবিদ ও চিত্রশিল্পী। যখন আলেকজান্ডারের বয়স ১০ বছর, তখন তার পিতা যুদ্ধে ব্যবহারের জন্য একটি ঘোড়া এনেছিলেন, কিন্তু এই ঘোড়াটিকে কেউই বসে আনতে পারছিলেন না। তখন শুধুমাত্র আলেকজান্ডারই ঘোড়াটিকে বসে এনেছিলেন। এই দৃশ্য দেখে তার পিতা তাকে বলেছিলেন, এই ক্ষুদ্র সাম্রাজ্য তার জন্য নয়, তার জন্য অপেক্ষা করছে বড় কোনো সাম্রাজ্য। আলেকজান্ডার ঘোড়াটিকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তার নাম দিয়েছিলেন বুসেফেলাস। ৩৩৮ খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডারের বয়স মাত্র ১৬ বছর, তখন তিনি কোরোনিয়ার যুদ্ধে বাইজান্টাইন সাম্রাজ্য জয় করেছিলেন, আর এই সময় তিনি প্রায় সমগ্র গ্রিক জিতে গিয়েছিলেন। এই যুদ্ধের পরই আলেকজান্ডারের পিতা রাজা দ্বিতীয় ফিলিপ মিশরের রানী ক্লিওপেট্রাকে বিবাহ করেন, ফলে পিতা ও পুত্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ক্লিওপেট্রার বয়স ছিল মাত্র ২০ বছর, আর দ্বিতীয় ফিলিপের বয়স ছিল ৫০ বছর। এই জন্য আলেকজান্ডার ও তার পিতার মধ্যে মতবিরোধ হয়। এই কারণে আলেকজান্ডার তার মাকে নিয়ে ইলিরিয়া চলে যান। এইভাবে কিছুদিন থাকার পর পুনরায় তার পিতা তাদের গ্রিসে ফিরিয়ে আনে। ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় ফিলিপকে তার দেহরক্ষী হত্যা করেন। এরপর আলেকজান্ডার গ্রিসের সিংহাসনে বসেন। এই সময় তিনি তার বিশ্বজয়ের স্বপ্ন পূরণের জন্য এশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে এশিয়া আক্রমণের সময় আলেকজান্ডারের ৪৮,০০০ সৈন্য, ৬,১০০ অশ্বারোহী সৈন্য এবং ১২০টি নৌকা ছিল। এশিয়ার একটি দেশ পারস্যের উপর আধিপত্য ছিল রাজা দারাউসের। ৩৩৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার গগামেলার যুদ্ধে পারস্য সম্রাট দারাউসকে পরাজিত করে পারস্যের উপর আধিপত্য বিস্তার করেন। এরপর একে একে তিনি সিরিয়া, প্যালেস্টাইন, গাজা, টায়ার প্রভৃতি অঞ্চল দখল করতে থাকেন। আলেকজান্ডারের বীরত্ব দেখে মিশরের রাজা তার আধিপত্য স্বীকার করে নেন। মিশরের সৌন্দর্য মুগ্ধ হয়ে আলেকজান্ডার আলেকজান্দ্রিয়া নামে একটি শহরের নামকরণ করেন। এরপর তিনি ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে ৩০,০০০ সৈন্য সহ আফগানিস্তান ও ভারত আক্রমণ করেন। এই সময় ভারতে ১৬টি মহাজনপদ ছিল। তার মধ্যে পশ্চিম ভারতের একজন শক্তিশালী রাজা ছিলেন
পুরু, ভারতের ঝিলাম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলে পুরু ও আলেকজান্ডারের মধ্যে হিদাস্পিসের যুদ্ধ হয়। এই যুদ্ধে আলেকজান্ডারের প্রচুর সেনার মৃত্যু ঘটে এবং তাকে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হতে হয়। অবশেষে বিভিন্ন বাধা বিপত্তির অতিক্রমণ করে তিনি এই যুদ্ধে জয়ী হয়। পুরুকে তিনি বন্দি করে নেন। এই সময় আলেকজান্ডার পুরুর কাছে জানতে চান তার সাথে কেমন ব্যবহার করা উচিত। তখন পুরু বীরত্বের সাথে উত্তর দেন, একজন রাজা আর একজন রাজার সাথে যে রকমের আচরণ করে সেই রকম আচরণ করুন আমার সাথে। এই কথা শুনে আলেকজান্ডার মুগ্ধ হয়ে পুরুকে তার রাজ্য ফিরিয়ে দেয়। তারপর আলেকজান্ডার একে একে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল, উত্তর আফ্রিকা এবং ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত সিন্ধু এবং পাঞ্জাবের বিভিন্ন অংশে ম্যাসিডোনীয় সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। এর ফলে ম্যাসিডোনীয় সাম্রাজ্য তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। 323 খ্রিস্টপূর্বাব্দে স্বদেশে ফেরার সময় কালাজ্বরে আক্রান্ত হয়ে ব্যাবিলন শহরে মাত্র 33 বছর বয়সে এই মহান যোদ্ধার মৃত্যু ঘটে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকো।